যারা মাজার ভাঙছে তারা শুধু মাজারে আঘাত করে নাই, আঘাত করছে শত শত গাঁজাখুরের বুকে। কথা ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 5 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আজকে আমরা খুঁজে এনেছি। প্রতিবারের থেকে আজকের ভিডিওটি অনেক বেশি মজার হবে, তাই ভরপুর বিনোদন পেতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্রথম অনেক চেষ্টা করেও বাংলা ভাষা বুঝতে পারলাম না, মনে হয় বাংলা ব্যাকরণ আবার শিখতে হবে। আমার নাম হচ্ছে 26, নাম জানি না। জি গাইলো নাম বললো বয়স, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে মনে হয়। ভাই কি শুরু করলি তোরা, তাই বইলা মাইক দিয়া। আওয়ামী লীগের এত বড় দল তাদের নেত্রীকে নিয়ে অভদ্র ভাষায় গান গাইছে, অথচ দলের একটা লোক প্রতিবাদ করে না। ভিডিও করছে উনি, লজ্জা করছে আমার, তবে যাই বলেন জীবনে এইরকম কনফিডেন্সই দরকার। এদের কাছ থেকে যে কত কিছু শুনলাম, গান থেকে শুরু করে উল্টা পাল্টা জিকির আরো কত কি, এখন বলে হিপ্পি 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 হিপ্পি, এটা কোন কিতাবের ভাষা এইটাই বুঝতেছি না। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধা সন্তান একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধা সন্তানকে চাকরি অবশ্যই। জি, তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী, তাই না? এই সেই লোক যার কারণে বাংলাদেশে এত কিছু, তুই আর কাউকে প্রশ্ন করিস না ভাই। আমি কে মাজার বাংলে তারা নিরাপদে গাঁজা খাবে কোথায়, তাই তারা মাজার বাংলার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে কান্না করে। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, সবাই কাঁদতেছে ঠিকই, কিন্তু কারোর চোখ থেকে এক ফুটাও পানি বের হচ্ছে না, বিষয়টা রহস্যজনক। চলেন এবার কিছু বিখ্যাত মাজারের নাম দেখি। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। গাইস মুরব্বী এগুলা কি দেখে, মানুষের বয়স এমনিতে বাড়লে কি হবে, মনের বয়স কখনো বাড়ে না। তবে উপরের ছবিগুলো দেখে খেয়াল করে দেখুন, সব আওয়ামী লীগের নেতাকর্মী। কি বুঝলেন, মুরব্বী যে আওয়ামী লীগের তালিম দেওয়া লোক সেইটা তার দেয়ালের ছবিগুলো দেখলেই বোঝা যায়। আমি তো এই বাংলার ধর্ম গ্রহণ করে ভুল করতে, আমার টিয়ারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছে কথা বলতে পারে না, আমার কথা শুনতে কষ্ট হয় না, কি যোগ্যতা, আমার তো যোগ্যতাই নেই। হিরো আলমের প্রতি কেন জানি অবিচার করা হচ্ছে, তার কথাগুলো আমরা শুধু ফান হিসেবেই নিচ্ছি, কিন্তু সে জানে তার কত কষ্ট নিজেকে নিয়ে। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator.
একটা সেলুন খুললেই মোটিভেশনাল স্পিকার হইয়া গেছে, আর আমার বুঝে আসে না নাপিতের দোকানে ল্যাপটপ কোন কাজে আসে। তিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে? আসল পরিচয় দেওয়া লাগবে না বোন, তোর চেহারা আর কথা স্টাইল দেখে বুঝে গেছি। কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। আপনি সব খুলে বলুন। অডিও কল 100, ভিডিও কল 500। ও আচ্ছা, তাহলে এই কথা, এই জন্যই তো কই বাঙ্গা করে আইফোন আসে কই থেকে। বুঝতে পারছি আপনি যে একজন সফল ইনফ্লুয়েন্সার। আসসালামু আলাইকুম, এই মাটির নাম হলো আঠালি মাটি, এটেল মাটি। আচ্ছা, এই মাটি দিয়ে যদি আপনারা মাথা ঘুষেন আপনাদের চুল সুন্দর ফুরফুরি হবে। আপনারা মনে করতে পারবেন যে পাগল বাদে ভুল বকছে, একবার ট্রাই করে দেখেন মাটি সম্বন্ধে। চাচা নিজের মাথায় ঘষে নিজের মাথায় ক্লিয়ার করে ফেলছে, আর আমাদের বলতেছে চুল উঠবে। আগে সে ইমোতি করতো, এখন করে হোটেলে। শান্তির বর্তমান অবস্থা হলো এই রকম। যাদের গাড়ির তেল গণ গণ শেষ হয়ে যায় তারা এই পীরের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি আপনাদের কাছে দিবে। তেল শেষ, আচ্ছা আমি তো আব্বা তেল শেষ, এখন কি করব? রাত্র বাজে তিনটা, কুয়াশা, শীতের রাত, আব্বা কখন গাড়ি থেকে নামো? নামছি, টাঙ্কিটা খোলো, খুলছি, লাগাও, লাগাইছি, স্টার্ট দাও। এক স্টার্টে বাড়ির তো আইসি আইসি, তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি চালাইছি। বাংলাদেশে আর তেলের অভাব হইব না, গরিব আর থাকবো না বাংলাদেশ। তুমি নায়িকা তখন হবে যখন তোমার ছবি নিয়ে ছেলেরা ঘুমাবে এবং বাথরুমে গিয়ে সাবান খরচ করবে। তো তা যদি না করে তাহলে তুমি কিসের নায়িকা? আজকাল পোলা প্যান্ট শ্যাম্পু খরচ করে, আফাই মনে হয় জানেই না সাবান ইজ ওল্ড ভার্সন। তোমার বাবার নাম কি? মনির। মনির, হাই। তোমার গ্রামের নাম কি? শহর। শহর, হাই। শহর, পুলিশ গুলো সেই দরজার পরিচয় দিল না হেসে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।